হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক পাস্তা রেসিপি। তো এক পাস্তা রেসিপিটা সম্পূর্ণ একটা নতুনভাবেই রান্না করছি। তো ডিমটা সিদ্ধ দিয়ে তারপর আমি রান্না করব। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন অল্প একটু কাপড় ছিল, তো কাপড়টা আমি ধুয়ে দিচ্ছি আর ধুয়ে দিয়ে এখন আমি পাস্তাটা রান্না করব। তো তাই ভাবলাম আমি পাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। তো পাস্তা তো অনেকভাবেই খেয়েছো, তাই একবার প্লিজ এইভাবে খেয়ে দেখো। তো এখন আমি পাস্তা বানাতে চলে এসেছি আর এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি আর জলটার মধ্যে এখন আমি পাস্তাগুলি দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা একদম আলাদা আলাদা থাকে, একটার গায়ে আর একটা লাগে না। তো দেখো পাস্তাটা দিয়ে দিয়েছি, দেখো পাস্তাটা একদম হয়ে এসেছে। যখন দেখবে আঙুল দিয়ে এরকম গলে গেছে তখনই বুঝবে পাস্তাটা একদম রেডি। একদম নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা জল দিয়ে এটা ঝরিয়ে রেখেছি। ঠান্ডা জল দিলে তাড়াতাড়ি এটা আলাদা আলাদা থাকে, খুবই সুন্দর থাকে আর কি। আর এই পাস্তার সিদ্ধ কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখো একটু হালকা বাদামি কালারের হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আমি গাজরের কুচি, সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি লবণ। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু আমি ঢাকনা দিয়ে রাখবো, নাহলে গাজরটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে অল্প একটু।
তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর গাজরটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পাস্তাটা দিয়ে দেব। দেখো আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিম, ডিমগুলি আমি কেটে টুকরো টুকরো করে দিয়েছি আর এখন এগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে রাখছি। এইভাবে পাস্তা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে, তো অবশ্যই খেয়ে দেখো। তো দেখো আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। এরকম খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। এখানে দেখো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। টাটা বাই বাই। আর আজকের ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।